আমরা যদি হচ্ছে এই মুহূর্তে গ্রুপ ওয়ানের যদি স্ট্যাপটা একটু দেখে আসি সেটা হচ্ছে বিশ্বকাপ সুপার এইট এই মুহূর্তে ঠিক বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায় আমরা দেখছি বাংলাদেশে একেবারে তলানিতে নেট রান রেট হচ্ছে আমাদের মাইনাস দুই দশমিক চার আট নয় টেবিলে টপ করছে ভারত তারা হচ্ছে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে রান রেট হচ্ছে তাদের সবচেয়ে উপরে এবং সেটা হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে ভারত থ্রো করেছে এটা আমরা বলতেই পারি অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দলের মধ্যে হচ্ছে সম্ভাবনাটা টিকে রয়েছে সেখানে অস্ট্রেলিয়া হচ্ছে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে যেহেতু দুজনের ঝুলিতেই হচ্ছে দুটি করে পয়েন্ট রয়েছে বাংলাদেশের পয়েন্ট ঝুলিটা একেবারে শূন্য শূন্য না মানে শূন্য থেকে হচ্ছে আরো পেছনের দিকে একই সঙ্গে যেমন পারফর্ম করতে হবে আবার জয়ের চিন্তাটাও করতে হবে এই আপনি একটু আগে বলছিলেন যে এত কিছু ইকুয়েশন মিলিয়ে মেলাতে গিয়ে বাংলাদেশ আবার হচ্ছে এমনিতেই ওয়ার্ল্ড কাপটা খুব আপ টু দ্য মার্ক চাইনিয়া টপ অর্ডাররা রানে নেই লাস্ট ম্যাচটা হচ্ছে খুব বেশি ভালো হয়নি আরও গোলমেলে হয়ে যেতে পারে কিনা দেখুন এই টুর্নামেন্টটা শুরুর আগে আমাদের লক্ষ্যটা কী ছিল সেটা কিন্তু মাথায় রাখা উচিত আমাদের লক্ষ্যটা কিন্তু ছিল আমরা সুপার এইটে যদি আমরা উপনীত হতে পারি উই আর স্যাটিসফাইড আমরা কিন্তু সেই কাজটা কিন্তু করেছি করার পরে আমাদের প্রতিপক্ষ এখন ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি যদি শক্তির দিক থেকে বলেন নো ডাউট এই দুটি দল বাংলাদেশের থেকে অনেক এগিয়ে আছে এবং যোগ্য দল হিসাবেই তারা দুটি তারা জয়লাভ করেছে হ্যাঁ আপনি আফগানিস্তানের সাথে আমাদের তুলনা করতে পারেন বাট আফগানিস্তান এই রিসেন্টলি আমার কাছে মনে হয় বাংলাদেশ থেকে টি টোয়েন্টি ফরম্যাটে তারা অনেক বেশি বেশি তাদের দলে নয়জন খেলোয়াড় সদ্য সমাপ্ত আইপিএল অংশগ্রহণ করেছে এবং ভালো ভালো পারফরম্যান্স করেছে চ্যাম্পিয়ন টিমের ওপেনার হচ্ছে হচ্ছে আফগানিস্তানের গুরবাজ তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের প্লেয়াররা একটু আত্মবিশ্বাসী এই কারণেই বেশি যে আইপিএল খেলার দরুন তারা অনেক এক্সপেরিয়েন্স হয়েছে না ঠিক আছে অপি ভাই আমি একটু একটা কথা বলতে চাই আপনি একটু একটা কথা বলেছেন যে আমাদের লক্ষ্যটা ছিল হচ্ছে সেকেন্ড রাউন্ড আমরা প্রথম ওয়ার্ল্ড কাপ থেকে খেলছি খেলছি প্রত্যেকটা আফগানিস্তানের উত্থানটা আমাদের অনেক পরে হয়েছে ওরা পরবর্তীতে এসে ফাইনালে স্বপ্ন দেখছে সেখানে আমাদের লক্ষ্যটা এখনও কেন সেকেন্ড রাউন্ডে সীমাবদ্ধ বা সুপার এইটেই সীমাবদ্ধ দেখুন আমাদের কিন্তু দলে কিন্তু অনেক জায়গা আছে যেখানে আমাদের অনেক ভালো কিছু করতে হবে যেমন আমি যদি পাওয়ার প্লে কথাটাই বলি পাওয়ার প্লেতে আমরা ব্যাটিংয়ে ব্যাটিংয়ে কখনোই কিন্তু এই টুর্নামেন্টে ৪০ ঊর্ধ্ব রান আমরা দিতে পারিনি আমরা ব্যাটসম্যানরা দিতে পারিনি বরং আমরা উইকেটও লস করেছি তো আমরা আমাদের প্রতিপক্ষ যারা থাকে তারা কিন্তু প্রতি ম্যাচে কিন্তু আমাদের বিপক্ষে যখন ব্যাট করতে নামে তারা প্রথম পাওয়ার প্লেতে কিন্তু ৪০ থেকে পঞ্চাশটি রান নিতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কিন্তু দশ থেকে পনেরোটি রান কিন্তু পিছ পিছিয়ে থাকে হ্যাঁ আবার ঠিক ইনিংসের শেষের দিকে এসে লাস্ট পাঁচ ওভারে আমরা কোনো ম্যাচেই কিন্তু পঞ্চাশ রান মানে অন্য টিমরা পঞ্চাশ ঊর্ধ্ব রান করতে পারে আমাদের বিপক্ষে কিন্তু আমরা কিন্তু সেখানে তিরিশের বেশি করতে পারি না সেখানে আরও বিশটা রানের কিন্তু শর্ট এই তিরিশ রানের শট কিন্তু টি টোয়েন্টিতে অনেক বড় অনেক অনেক বড় অনেক এই দুটি জায়গাতে যদি আমরা যদি আমার কাছে মনে হয় যে ব্যাট ভালো ব্যাটার তৈরি করতে পারি বা লোয়ার অর্ডারে ভালো মিডল অর্ডার ব্যাটসম্যানদের হার্ড হিটিং ব্যাটসম্যানে পরিণত করতে পারি তাহলে একটা একটা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি